সারা দেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকেট, সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমি জানিয়ে দিতে চাই, বাধা দিলে বাধ্য লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেটে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইরা রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটে করা হয়, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে চট্টপ্পে মারে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই। কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে দিব। খুবই দুঃখের বিষয় বন্ধুগণ, খুবই দুঃখের বিষয়, কালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা দেখেছি শাহবাগে এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক আততর্ক আক্রমণ করেছে, আমরা তার নিন্দা জানাই। আমরা দেখেছি, আমরা বিগত 11 দিন খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি, কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল। সেই হুমকি ধমকির প্রেক্ষিত আমরা ক্যাম্পাসে দেখি অছাত্র এসে ভরে গিয়েছে। তারপরে কোন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। আমরা চাই তাদেরকে বিচারের আওতায় আনা হোক, সেই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি বন্ধুগণ। তারই সাথে আমি সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহসল এক পদাবী বৈষম্য নিরসনে, সকল গ্রহে বৈষম্য নিরসনে সংসদ আইন পাস করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সে আহ্বান যেন সরকার আমলে নেয়। এরই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লবির সামনে আমরা একটি প্রেস ব্রিফিং করব।